नमस्कार बंधुरा पियार रान्नाघरे सबाई के स्वागत। तो अपन आज के कर देखो लेयार केक। ये आज के ओरियो बिस्कुट दिए करब लेयार केक, स्पंजी लेयार केक। तो चलो क्या करो देखते ही पाँच हमें चार पिस ओरियो बिस्कुट नहीं दस टाकार पैकेट चार पिस नहीं डिम एलाचर गुड़ो सदा तेल चीनी पाउडार चीनी हमें भलोक गुड़ो कर नहीं मयदा खबास एखे देख खबासोडा बेकिंग पाउडार और ए रखम एक बाटी नहीं केक बनानों जो और एक टुकड़ो कला पता केटे नहींटर सैजे उनुन धरिए दिए बालिटा एन दस मिनट गरम करब एके समस्त उपकरण एन चालिए नेब चालनी दिए हमें प्रथम मयदाटा चेले निच्छी एबार चीनी पाउडारटाओ हमें चेले नेब तो देखते ही पाच्छेन चीनी कत दाना रये गेछे एइगुलो हमें देव ना एटा हमें एखन रेखे देव एखन हमें बिस्कुटगुलो छाड़िए नेब तो एखाने जे क्रीमटा आछे एटा आमी देबो ना सादा क्रीमटा कालो जे बिस्कुटटा एटा देबो आर क्रीमटा आमी एकटा चाकू दिए एकमुड़े छाड़िए देबो एके एके आमी समस्त बिस्कुटेर क्रीमटा छाड़िए राखबो बिस्कुटगुलो गुड़ो करे नेब तो प्रथमे आमी एखन डिम दुटो हाटिए नेब একটা হ্যান্ড মেকার নিয়ে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব তা খুব ভালো করে আমার ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে চেলে রাখা মিশ্রণটা চিনির গুঁড়ো আর ময়দাটা দিয়ে দেব এর মধ্যে এখন আমি डिमे एक आस्ते गंध थाके एटा दूर करानोर जोन्नो एखाने एलाच गुड़ो नियेछि एलाच गुड़ोटा दिए देबो एक चामच छोटो चामचेर एक चामच खाबार सोडा एक चामच बेकिंग पाउडार दिए दिलाम आबारो आमी एकटा हैंडवाश दिए भालो करे फाटिए निच्छी देखते पाच्छेन अनेकटा शुकिए गेछे एर मध्ये एखन आमी एखाने आगे थेके जाल करे रेखेछिलाम दूध जाल करे ठंडा करे निएछी एई दूधटा अल्प अल्प करे देबो सब एकबारे देबो ना तो बंधुरा देखते ही पाच्छेन ब्याटारटा आमार अनेकटाई होये गेछे आमी आरेकटु फाटिए नेब तो एखाने आमार सब दूधटा लागेनि एखाने 250 दूध निएछी दूधटा आमार सब लागेनि आबारो एक मिनट आमी भालो करे फेटिए नेब तो आमी एक मिनट आबारो फाटिए नियेछी एखन आमी एर मध्ये सादा तेलटा आमी दिए देब आबारो आमी एक मिनट मतन फेटिए नेब एटा जतो भालो करे फेटानो होबे केकटाओ ततो स्पंजी होबे तेल देवार परेओ आमी एक मिनट फाटिए नियेछी ता देखते ही पाच्छेन आमार ব্যাটারটা একদম হয়ে গেছে ঘনত্বে থাকবে এরকম ঠিক খুব একটা পাতলা করা যাবে না খুব একটা ঘনও না এখন আমি এটা দুভাগে ভাগ করে নেব এই ব্যাটারটাকে আমি একটা ছোট বাটিতে কিছুটা আমি কমিয়ে রাখলাম তাই এখানে আমি বিস্কুটটা গুঁড়ো করে রেখেছি বিস্কুটের গুঁড়োটা এই অর্ধেকটা যেটা কমিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি
দিয়ে আমি আবারো ভালো করে বিস্কুটটাকে মিশিয়ে দেব ব্যাটারটার সঙ্গে। বিস্কুটের গুঁড়ো দেওয়ার পরেও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা। এবার আমি কেক করব যে পাত্রে, এরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে কলা পাতাটা দিয়ে দিলাম। এখন আমি সাদা তেলের উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে আমি কলা পাতাটার উপর ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর বাটির সাইডটাতেও আমি ভালো করে তেলটা মিশিয়ে দিচ্ছি। তা প্রথমে আমি বাটির ভেতর সাদা যে ব্যাটারটা করে রেখেছি প্রথমে এটা দিয়ে দেব, সবটা দেব না, কিছুটা দিলাম, দিয়ে একটু হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দিলাম। তা বাটির চারিদিকে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা বিস্কুটের ব্যাটারটাও দিয়ে দেব, দিয়ে আমি আবারও আমি এরকম একটু ঝাঁকিয়ে নেব। আবারও আমি সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, লেয়ার বাই লেয়ার আমি কেকটাকে এইভাবে দিয়ে দেব। সাদা ব্যাটার দেওয়া হয়ে গেছে, আবারও আমি বিস্কুটের গুঁড়ো দেওয়া ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো দেওয়া ব্যাটারটা দিয়েছি, এখন আমি সাদা ব্যাটারটা আবার দিয়ে দেব। এখন আমি এরকম একটা কাটি নিয়েছি, কাটি দিয়ে এর উপরে হালকা করে ডিজাইন করে দেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা হয়েছে। আপনারা চাইলে আরেকটু ভালো ডিজাইন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তা এখন আমি বাটিটাকে একটু হাত দিয়ে একদম ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে কোনো জায়গায় ব্যাটারটা ফাঁকা না থেকে যায়, ভালো করে সেট হয়ে যায়। তো অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমার বালিটাও গরম হয়ে গেছে, বালিটাও গরম হয়ে গেছে। 10 মিনিট আগে আমি বালিটাকে গরম করতে দিয়েছি। এখন আমি বালির উপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব, তারপরে আমি কেকের বাটিটা বসিয়ে দেব। 30 মিনিটের জন্য এখন আমি ঢেকে রাখব। কেকটা সাজানোর জন্য আমি এখানে সাদা যে ক্রিমটা রেখেছিলাম এর ভিতর একটু সামান্য দুধ দিয়ে দেবো। আমার 1 চামচও দুধ লাগেনি, এর থেকেও কম লেগেছে। এটা দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। তো আমি ক্রিমটাকে এরকম করে মেখে নিয়েছি, একটু নরম করেই, খুব একটা শক্ত করিনি। আর বাকি যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম এখন এই বিস্কুটের গুঁড়োটাকেও সামান্য দুধ দিয়ে একটু শক্ত করে মেখে নেব। হাত দিয়ে আমি ভালো করে চিপে চিপে মেখে নিয়েছি, এটা খুব শক্ত করে মেখেছি, দেখুন। এবার আমি এটা রেখে দেব। বন্ধুরা, আমি 30 মিনিট এখন কেকটা হতে দিয়েছি, উনুনের আগুনটা খুব আস্তে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশি একটা আগুন দেওয়া যাবে না, আস্তে আগুনেই এটা করে নেব। বন্ধুরা, আমার 30 মিনিট হয়ে গেছে, আমি এখন কেকটা চেক করে দেখব, ঢাকাটা সরিয়ে নেব, সরিয়ে চেক করে দেখব। এরকম একটা আমি কাটি নিয়েছি, কাটি দিয়ে আমি চেক করে দেখব কেকটা কেমন হয়েছে। তা দেখতেই পাচ্ছেন কাটির গায়ে একটুকু লেগে নেই, তার মানে কেকটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে রাখব। তা কেকটা একটু ঠান্ডা করে নেব, এইদিকে আমি ক্রিমটা রেখেছি, এটা এখন রেডি করে নেব। এখন আমি এইগুলোকে ছোট ছোট করে দলা করে নেব। আমি অনেকগুলো দলা করে নিয়েছি, এখন আমি হাত দিয়ে
ঠিক এরকম করে গোল করে নেব। গোল করে একটু চেপটে দেব, হাতে তালু দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। ঠিক এরকম করে আমি চ্যাপটা চ্যাপটা করে এরকম গোলটাকে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, এখন রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি সব গোলগুলো এরকম হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। দেখুন সবগুলো আমি বানিয়ে ফেলেছি এরকম চ্যাপটা চ্যাপটা করে। এখন আমি একটা প্লেটের উপর রেখে দেব, ঠিক এটার গায়ে এরকম করে। এখানে আমি পাঁচটা দিয়েছি, দেওয়ার পরে এরকম এই সাইড দিয়ে এরকম করে গুটিয়ে গুটিয়ে দেব। চাকু দিয়ে মাঝ বরাবর পিস করে নেব। তো দেখতেই পেলেন গোলাপগুলো, একটু পাপড়িগুলো হাসতে করে একটু মেলিয়ে দেব। ঠিক আরেকভাবে আমি বানিয়ে দেখাবো, আমি আরেকটা গোলাপ বানিয়ে দেখাচ্ছি। এই বিস্কুটার উপরে এরকম করে রাখলাম, একটু হাত দিয়ে মাঝখানটা একটু চেপে দিলাম, তারপরে আবারও আমি এই সাইড থেকে রোল করে আনব। আবার আমি চাকু দিয়ে মাঝ বরাবর কেটে দিলাম। তা দেখুন কী সুন্দর গোলাপটা হয়েছে, একটু পাপড়িগুলো এরকম করে মিলিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখুন আমি চারটে বানিয়েছি। তা আমার দেখুন কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি একটা চাকু দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে দেব। তো আমার কেকটা অনেকটাই ছেড়ে গেছে, বেশি একটা ছাড়াতে হবে না। এখন আমি একটা প্লেট উপরে দিলাম, দিয়ে উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সফট কেক হয়েছে, খুব নরম হয়েছে, ডিজাইনার লেয়ার কেক করেছি অরিও বিস্কুট দিয়ে। এখন আমি এটা কেটে দেখাবো। তো বন্ধুরা আমার একটা ভুল হয়ে গেছে, আমি এখানে যে গোলাপগুলো বানিয়ে রেখেছিলাম এর উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আরও সুন্দর লাগছে দেখতে। আর এখানে যে ক্রিমটা রেখেছিলাম হালকা করে ক্রিমটা উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা আঙুল দিয়ে আমি ক্রিমটাকে এরকম করে দিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। অনেকক্ষণ ধরেই আমার ছেলে কেক কাটবে বলে রেডি হয়ে আছে, তা এখন কেকটা কেটে নেবে। কাটো, তো আপনাদের আমি দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন লেয়ার বাই লেয়ার ক্রিমটা, লেয়ার বাই লেয়ার কেকটা সুন্দর করে একদম ভেতরটা হয়েছে, খুব নরম স্পঞ্জি হয়েছে। এটা কেটে দিই, খাওয়া একটু খেয়ে নাও। বন্ধুরা আপনারা এরকম ভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে, বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করে। তো আমি এই কেকটা আগেও বাড়িতে বানিয়েছিলাম,
তা বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে, তাই আপনাদের সঙ্গে সঙ্গে আমি শেয়ার করলাম। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন।